অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ বিশ্বের আধুনিক ফার্মে খাঁটি গরুর খাঁটি দুধ থেকে তৈরি হয় ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার। গরু খাঁটি তো দুধও খাঁটি। জিকু, টাকা পয়সা জীবনের সব কিছু না। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি বড় আগের যে বকেয়াগুলো বাকি আছে না রিসোর্টের, সেগুলো ক্লিয়ার করার ব্যবস্থা করো। স্যার কেমন আছেন? স্যার সময়টা এনজয় করছেন তো? হ্যাঁ স্যার, আমি শুনলাম আজকে আপনি চলে যাচ্ছেন। হ্যাঁ, আজকেই তো যাবো ভাবছি বিকেলের দিকে। স্যার আপনার বিল যে বকে আছে সেটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আপনি যদি আমাদের এখানে হাজার বছরও থাকেন আমাদের কোনো সমস্যা নেই, আপনি আমাদের রেগুলার গেস্ট স্যার। হাজার বছর মানুষ বাঁচে নাকি? স্যার এমনি বলার জন্য বললাম। স্যার একটা ইনফরমেশন দিতে চাই আপনাকে, আমাদের এখানে খুব স্পেশাল একজন গেস্ট আসবে আজকে। স্যার সে খুবই ভালো এবং সুন্দর রবীন্দ্রসঙ্গীত গান গায়, আর স্যার আমি যতটুকু জানি আপনি তো খুব রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন। আমার মনে হয় আজকে দিনটা যদি স্যার আপনি স্টে করেন তাহলে কিন্তু আপনার সময়টা খুব ভালো কাটবে আজকে। ও তাই নাকি? ঠিক আছে তাহলে থাকি নাকি? ঠিক আছে স্যার আমি আসি। জিকু তুমি এক কাজ করো, তাহলে ওদেরকে ফোন করো।
বলে দাও শিপমেন্টের বিষয়টা কালকে অফিসে গিয়ে। লাগে একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ভালগুনি, একটুকু ছোঁয়া লাগে কথা শুনি, কিছু পলাশের নেশা কিছু বা চাপায় মেশা, কিছু পলাশের নেশা কিছু বা চাপায় মেশা, তাই জালে বুনি, তাই দে সুরে সুরে রঙের রসে জালে বুনি, রুচি মম ভালগুনি, একটুকু ছোঁয়া লাগে কাছেতে আসে খুনি কেরে ফাঁকে ফাঁকে, চকিত মনের কোনে স্বপনের ছবি আঁকে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাপায় সুরে, যেটুকু যাই রে দূরে ভাবনা কাপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরেরও তালগুনি, তাই নিয়ে যায় বেলা নুপুরেরও তালগুনি, রুচি মম ভালগুনি, একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি। কালকে রাতের আপনার অসাধারণ গানের জন্য। কাল রাতে আপনি গানটা কিন্তু আমি আপনার জন্য গাইনি, আর তাছাড়া এইভাবে অপরিচিত কারো গান দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনাটা তো মনে হয় শোভনীয় না। আই এম সরি, বেসিক্যালি রবীন্দ্রসঙ্গীত আমার খুব প্রিয় আর আপনার কণ্ঠে আরো সুন্দর লাগছিল। আমি অপরিচিত কারোর সাথে কথা বলতে একেবারেই পছন্দ করি। অপরিচিত কারোর সঙ্গে পরিচিত হওয়াও কিন্তু একটা ভদ্রতা। তোমাকে আমি বলেছি এখানে আমি সাইন ট্যান করতে পারবো না, যাও। স্যার
হলে তো আমাদের চাকরি কর্মীদের বেতন হবে না, আমাদের পরিবার না খেয়ে মরবে। কেন ফোন করেছো পিঙ্কি? প্লিজ তুমি কোথায় আছো বলো না। তুমি আমাকে জীবনেও খুঁজে পাবে না। আচ্ছা শোনো, আমি এগুলো কিছুই মানতে চাই না, আমি শুধু তোমাকে চাই। আর আমার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে আমি তোমাকে পাবো পাবো পাবো। দেখো মিতুল, বোঝার চেষ্টা করো, একপাক্ষিক ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। আমি এগুলো কোনো কিছুই মানতে চাই না, আমি শুধু তোমাকে চাই। তুমি আমাকে কখনোই পাবে না। আর এখন থেকে মোবাইলটাও সুইচ অফ করো। বাই। এক্সকিউজ মি, একটু শুনুন না প্লিজ। জি বলুন, কীভাবে সাহায্য করতে পারি? একটা ইনফরমেশন দরকার ছিল। একজন লোক দেখলাম রেড কালারের শার্ট পরা ঘোরাফেরা করছিলেন, উনি কি আপনাদের রুম গেস্ট? ও উনি, উনি তো মিস্টার সাহেব, আমাদের এখানকার রেগুলার গেস্ট। উনি একজন বিজনেস ম্যাগনেট, আমাদের এখানে প্রায়ই আসেন। ও ওকে, থ্যাংক ইউ। ও কেন, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না, আমি এমনি জাস্ট দেখলাম হাঁটাহাঁটি করছেন তাই জিজ্ঞেস করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কালকে আপনার সঙ্গে এরকম একটা ভিড় করে ফেলেছি, ভাবলি লজ্জা লাগছে, প্লিজ ফরগিভ মি। ইটস ওকে, মানে আমার কিছু মনে নেই, আমি ভুলে গেছি সব। যাক, বলছেন যখন কিছু মনে নেই তার মানে নিশ্চয়ই মন থেকে ক্ষমা করতে পেরেছেন। আচ্ছা আমি পিঙ্কি, আপনি? আমি সাহেব, এই বিজনেস করি আর কি। আমি বেকারি বলতে পারেন, রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, ঘুরে ফিরে টাইম পাস করছি। তবে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে ফ্যামিলি বিজনেসে বসতে হবে। বাহ, আপনার সাথে তো আমার কিছু কিছু মিলে যাচ্ছে। আমি আসলে ফ্যামিলি বিজনেসটাই দেখাশোনা করি আর কি। অনেক ফ্যাক্টরি ট্যাক্টরি অনেক মানুষজন মানে কাজ করতে করতে মাঝে মাঝে বোর ফিল করি, এই জন্যে রিফ্রেশমেন্টের জন্য মাঝে মাঝে এখানে আসি। জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ আসলে। আপনার ফ্যামিলি? আমি এখন তো সিঙ্গেল। কিছু মনে না করলে কারণটা জানতে পারি? আসলে ঠিক মনের মতো মানে ভালো লাগার মতো কাউকে এখনো খুঁজে পাইনি।
এখন তো দেখছি আসলেই আপনার সাথে আমার অনেক মিল। তার মানে আপনিও? আমিও মনের মতো কাউকে খুঁজে পাইনি এখনো, তাই সিঙ্গেল। বাহ, তাহলে তো অনেক কিছুই মিলে যাচ্ছে। চলেন না একটু হাঁটি। আপনি কি মাঝে মাঝে এখানে আসেন? মাঝে মাঝে না, দু একবার এসেছি। আজকে রাতে যদি আমি আপনাকে একটু ডিনারে ইনভাইট করতে চাই, আপনি কি অ্যালাউ করবেন? নরমালি আমি কোনো ইনভাইটেশনে যাই না আর কি, মানে বাট আপনার মতো এমন একজন সুন্দরী রমণীর আমন্ত্রণ রক্ষা না করার সাহস আমার নেই। আপনিও কিন্তু অনেক হ্যান্ডসাম। আরে ভাই, ম্যানেজার হয়ে ট্রাফিক পুলিশের মতো কেন ব্রেক মারতেছেন? কথা কম কাজ বেশি। আমাদের পেমেন্ট কি আজকে দিবেন? পেমেন্ট হাজো মানুষ তো ভাই, কাল না বললেন আমাদের পেমেন্ট দেওয়া লাগবে না। আমাদের হাজার বছরের বিল বকেয়া থাকলে আপনার কোনো প্রবলেম নাই। আরে ভাই, এটা তো বলার জন্য বলা, বোঝেন না? আপনাদের স্যারদের তো একটু খুশি রাখতে হয়, এইগুলো আমরা এমনিই বলি। যদি ওনারা খুশি না থাকে তাহলে তো আমাদের বেতন হালাল হবে না। বুঝতে পেরেছি, সবই একটা পলিসির মধ্যে চলে। ঠিক আছে, আমাদের কাছে মানি ইজ নো প্রবলেম, কাল আপনি আপনার টাকা পেয়ে যাবেন। আমি যে স্যার একটা সিগনেচার নিয়ে আসবো। ও তাই, কাল কি পাবো? তাহলে তো যদি কালকে পাই তাহলে তো আপনাকে আজকে একটা কফি খাওয়াইতে পারি। চলেন একটা কফি খাওয়াই। কফি খাওয়ার মজাই আছে। কোলাহল তো বারুণ হলো, এবারে কথা কানে কানে, এখন হবে প্রাণেরা কেবল মাত্র গানে গানে। কোলাহল তো বারুণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণেরা কেবল মা। আমি এতদিন জানতাম সুন্দরী মেয়েরা শুধু শাস্তেই জানে, আমার ধারণা ভুল ছিল। আপনি যেমন সুন্দর, আপনার কণ্ঠ তার চেয়ে কম সুন্দর না কিন্তু। আরে না, তেমন কিছু না, খুব ছোটবেলায় মায়ের কাছে গান শিখেছি, এখন তো মা নেই, মার শিখিয়ে যাওয়া গানটাই ধরে রাখার চেষ্টা করছি। চলুন ডিনারে যাই। এত সুন্দর গান শোনার পরে দুঃখ কষ্ট হতাশা পেটের ক্ষুধা কিছুই থাকে না। ওই রেস্টুরেন্টে ট্রিট দেওয়ার থেকে আপনি বরং আমাকে আজকে আপনার গানের ট্রিট দেন প্লিজ। গান শুনে দুঃখ কষ্ট হতাশা দূর হয় এটা জানতাম, কিন্তু পেটের ক্ষুধাও যে দূর হয়ে যায় এটা জানতাম না। আমিও অনেক কিছু জানতাম না, এখন নতুন করে জানছি আপনাকে। প্লিজ অন্তত পক্ষে আর একটা গান শোনান। থাক থাক, আর অনুরোধ করতে হবে না, গাইছি। থ্যাংক ইউ। কাঁচা আম আর লেবুর স্বাদে এলো ফ্রেশ সোল আপ, হোক না কিছু অন্যরকম। মোর কাননে অকালে ফুল উঠুক তবে মঞ্জুরিয়া, মধ্য দিনে মৌ মাছেরা মেরাক মিলু গুঞ্জুরিয়া, মন্দ ভালুর দ্বন্দ্বে খেতে গেছে তুদে অনেকেতে, অলস বেলায়
খেলার সাথে এবার আমার হৃদয় টানে বিনা কাজে ডাক পড়েছে কেন জেতা কি বাজানি আমাকে বলেছিল যে এখানে এসে খুঁজলে পাবো ওকে। প্লিজ বেটার আপনি ওনার সাথে একটু কথা বলেন, দেন আমি ওনাকে ইনফরমেশন দিতে পারবো।
তুমি এখানে কেন অবাক হচ্ছে কেন ভেবেছিলে আমি তোমাকে খুঁজে পাবো না দেখো মিতুল আমি কিন্তু তোমাকে অনেকবার বলেছি আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না কেন সম্ভব না আমি কি তোমার যোগ্য নই যোগ্যতার মাপকাঠিতে কখনো আমি মেপে দেখিনি শুধু এটুকুই জানি যে আমার পক্ষে তোমাকে বিয়ে করা পসিবল না বোঝার চেষ্টা করো পিঙ্কি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে সুখে রাখব সেটা তো দেখতেই পাচ্ছি আমি তোমার কাছ থেকে যত পালিয়ে বাঁচার চেষ্টা করছি ততই তুমি আমাকে ঝামেলায় ফেলছো প্লিজ মিতু এখান থেকে চলে যাও আমি যাব না পিঙ্কি সত্যিকারের প্রেমিক কখনো পালিয়ে যেতে পারে না আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ পিঙ্কি বারবার কেন এক কথা বলছো এটা কান খুলে ভালো করে শুনে নাও আমি তোমাকে ভালোবাসি না আমি অন্য একজনকে ভালোবাসি কি বলছো এসব আমি সত্যি বলছি আর আমার বয়ফ্রেন্ড এই রিসর্টে আছে আমি বিশ্বাস করি না আমি তাকে দেখতে চাই মিতুল জোর করে ভালোবাসা হয় না আমি তোমাকে রিকোয়েস্ট করছি মিতুল প্লিজ চলে যাও ঠিক আছে জোর করব না বাট আমার একটা শর্ত আছে কি শর্ত তোমার বয়ফ্রেন্ডের সাথে একবার কফি খেতে চাই এটা কি ধরনের শর্ত যেই শর্ত তুমি রাজি কিনা বলো আমি শিওর না বাট আমি ওর সঙ্গে কথা বলে ট্রাই করতে পারি ওকে ঠিক আছে তাহলে আমি রেস্টুরেন্টে অপেক্ষা করছি কিভাবে যে কথাটা আপনাকে বলি কিন্তু এমন একটা অবস্থা আপনাকে না বলেও কোনো উপায় নেই বলেন না কোনো অসুবিধা নেই নির্ভয় বলেন আমি আপনার কথা মনোযোগ দিয়ে শুনছি আমি একটা বিপদে পড়েছি কিন্তু এই মুহূর্তে আমাকে হেল্প করার জন্য কেউ নেই আপনার আমাকে হেল্প করতেই হবে আহা বলেন না কি করতে হবে এত সংকোচ করছেন কেন আমি তো আপনার বন্ধুর মতো বন্ধু হয়ে বন্ধুর উপকার করব তাতে তো কোনো সমস্যা নেই আপনি নিঃসংকোচে বলুন আপনাকে আমার বয়ফ্রেন্ড হতে হবে বাস্তবে না অভিনয় মানে অভিনয় করে বয়ফ্রেন্ড হব মানে আপনার কথা তো কিছু বুঝতে পারছি না আমি আপনাকে বুঝিয়ে বলছি আমার বাবা চায় তার পছন্দের ছেলের সাথে আমাকে বিয়ে দিতে কিন্তু সে ছেলেটাকে আমার একেবারেই পছন্দ না তো ভালো কথা তো এখানে সমস্যা কোথায় সমস্যা তো আছে সমস্যা এখানে সেই ছেলেই রিসর্ট এসে হাজির হয়েছে ও মাই গড কুমির দেখছি খালের কাছে চলে এসেছে তো কি করবেন এখন আমি তো কিছুই করতে পারবো না যা করার আপনাকেই করতে হবে আপনাকে আমার বয়ফ্রেন্ডের অভিনয় করতে হবে কারণ ওকে আমি বলেছি আপনি আমার বয়ফ্রেন্ড আর আমি এখানে আপনার সঙ্গে উঠেছি সর্বনাশ আপনি তো দেখছি রীতিমতো সাপ লুডু খেলা শুরু করেছেন আর আপনি বলছেন আপনি আমার সাথে রিসোর্টে উঠেছেন এটা তো সামাজিকভাবেও তো এটা অন্যরকম দরকার হলে আমরা বলে দিব আমরা দুজন বিয়ে করে ফেলেছি এই কথাটা শুনলে ছেলেটা মনে কষ্ট পাবে আর এই রিসোর্ট থেকে চলে যাবে আর আমার জীবনটা উদ্ধার হবে প্লিজ কি ভাবছেন আমাকে বাঁচাবেন না অবশ্যই একবার যখন আপনাকে বন্ধু ভেবেছি তখন আপনার জন্য তো আমাকে সবকিছুই করতে হবে সো নাইস অফ ইউ ওর নাম মিতুল রেস্টুরেন্টে বসে আছে আপনি ওকে ডিরেক্টলি গিয়ে বলবেন আমরা দুজন বিয়ে করে ফেলেছি ভদ্রলোক যদি রেগে গিয়ে আমাকে অ্যাটাক করে না না ওরকম কিছু করবেন আমি শিওর ঠিক আছে আপনার কথার উপরে বিশ্বাস করে আমি যাচ্ছি বাকিটা নসিবে কি আছে থ্যাংক ইউ সো মাচ
আপনি কি মিতুল সাহেব? ও, আপনি তাহলে সেই সৌভাগ্যবান ব্যক্তি। বসুন। এভাবে আমাকে লজ্জা দেবেন না। আপনি আমার অনেক উপকার করেছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি তো আপনাকে ধন্যবাদ জানাতে চাই। মানে? বুঝলাম না আপনার কথা। আপনাকে বুঝিয়ে বলি, মানুষ তো সৌন্দর্যের পূজারী। আমার স্ত্রী যে দেখতে অনেক সুন্দর, আপনি রিসোর্টে এসে সেই কথাটা আবারও প্রমাণ করলেন। আমি আরও অনেক কিছু প্রমাণ করতে পারি, এক্ষুনি আপনাকে একটা চমক দেখাবো। সে কি দেখেন ভাইজান, আমি আমি আসলে মানে নিরীহ প্রজাতির একজন মানুষ। আমার সাথে তো শত্রুতা করে কোনো লাভ হবে না আপনার। এখন থেকে আপনি আমার কথা মতো চলবেন, আর না হলে এই পিস্তল আমার কথা মতো চলবে। অবশ্যই চলবো ভাই, আপনার কথা মতো চলবো। ওঠেন। এই ভাই দাঁড়ান, কি মানে কোথায় যাচ্ছেন এরকম ভন্ডে হয়ে? সরেন্দ্র ভাই সবসময় দুষ্মী ভালো লাগে না। আর কি হয়েছে বলবেন তো? গতকাল রাত থেকে স্যারকে খুঁজে পাচ্ছি না, ইভেন মোবাইলও বন্ধ পাচ্ছি। আপনি কি দেখেছেন স্যার কোথায় আছে? খুঁজে পাচ্ছেন না। আরে উনি শৌখিন মানুষ, হয়তো কোনো দিকে গিয়েছে, একটু খুঁজলেই পেয়ে যাবেন। কিন্তু যদি না পান তাহলে আবার বিল দিবে কে? আরে ভাই বিলের টেনশন করবেন না, ওটা আমি দিয়ে দিব। আরে আমি তো মজা করলাম। ঠিক আছে জানতেন, খুঁজে পেয়েছি। আমি দেখি স্যার ট্রেস পাওয়া যায় কিনা। আরে ভাই, ওই মেয়ে তো আপনাকে বিয়ে করতে রাজি না, আমার কি দোষ? আর আমি তো আপনাকে সত্যি কথা বললাম, আমি ওর হাজবেন্ড বা বয়ফ্রেন্ড কিচ্ছু না। এই চুপ, একদম চুপ। তুই এখন আমাদের খাঁচায় জিম্মি। আমাকে কেন জিম্মি করলেন? আমি তো আপনার শত্রু না, আর আমাকে কিডন্যাপ করে তো আপনার কোনো লাভ নেই। লাভ আছে, লাভ আছে। পিঙ্কি, হ্যালো মিস্টার সাহেব, কেমন লাগছে? পিঙ্কি, আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আমি তো আপনার উপকার করতে চেয়েছিলাম, আপনি আপনারা আমাকে কিডন্যাপ করলেন কেন? আপনার তো অনেক টাকা, 1 কোটি টাকা চাই আমাদের। আপনার হাতে সময় অনেক কম, আপনার লোকদেরকে বলুন 2 ঘন্টার মধ্যে 1 কোটি টাকা দিয়ে যেতে। যদি টাকা না দেই? মরতে হবে আপনাকে। পিঙ্কি, আমি তোমার কাছে এটা আশা করিনি, তোমাদের তো কোনো ধারণা নেই আমার কত টাকা। এত টাকা দিয়ে আমি কি করব? তোমাদের টাকার দরকার সেটা আমাকে বললেই পারতে, আমি এমনিই দিয়ে দিতাম। মাত্র 1 কোটি টাকার জন্যে তোমরা আমার সাথে এরকম আচরণ না করলেও পারতে। আমি জানি প্রতিটা মানুষ সম্ভাবনাময়, খুব বড় কোনো ক্রাইসিসে না পড়লে মানুষ খারাপ পথে পা বাড়ায় না। আমি জানি না তোমাদের ক্রাইসিসটা কি, হয়তো খুব শর্টকাটে তোমরা অনেক প্রাচুর্যের মালিক হতে চেয়েছিলে, এটাই তোমাদের ক্রাইসিস। পিঙ্কি, তোমার বিশ্বাস ছিল আমাকে কিডন্যাপ করলেই তুমি 1 কোটি টাকা পাবে। তোমার বিশ্বাস আমি নষ্ট করব না, তোমাকে আমি 1 কোটি টাকা দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোমরা কেউ আর এমন জঘন্য কাজ করতে পারবে না, এই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করবে, নিজেদের শ্রম আর সততা দিয়ে সে ব্যবসাটাকে অনেক বড় করবে। আরেকটা কথা, এই টাকা আমি আমার মুক্তিপণ হিসাবে না, তোমাদেরকে আমি এই টাকা দিচ্ছি বন্ধু হিসাবে। আর ভয়ের কোনো কারণ নেই, এই কথা আমি পুলিশকে জানাবো না, কখনোই জানাবো না।
তোমরা যদি আমাকে বিশ্বাস না করো আমাকে মেরেও ফেলতে পারো, আর যদি বিশ্বাস করো আমার সাথে তোমরা দুজন রিসর্টে থাকতে পারো। আপনাকে কিডন্যাপ না করলে জানাই হতো না মানুষ এত ভালো হয়। আপনাকে না জানলে এটা জানতেই পারতাম না পৃথিবীতে এখনো এত ভালো মানুষ আছে। আপনার সাথে যা করেছি আমরা মাফ চাওয়ার অধিকারটুকু হারিয়ে ফেলেছি, তারপরও হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি, পারলে প্লিজ মাফ করে দেবেন। জি ভাই, আমরা আর কখনো লোভ করব না, আমরা আপনার কাছে অনেক সরি, জীবনে বড় হওয়ার জন্য অনেক পরিশ্রম করব। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ বিশ্ব সেরা আধুনিক ফার্মে খাঁটি গরুর খাঁটি দুধ থেকে তৈরি হয় ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার। গরু খাঁটি তো দুধও খাঁটি। এই তো সুন্দর পৃথিবীর সুন্দর মানুষগুলো তাদের ভুল বুঝতে পেরেছে। চলো রিসোর্টে চলো।